দেখো, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ, মানে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের প্রাথমিক আলোচনাটা আমরা করছিলাম। আজকে আমরা অঙ্ক দিয়ে শুরু করতেছি, যাতে আমাদের যে প্রাথমিক আলোচনাটা যেটা করছিলাম ওইটা যদি বুঝো তাহলে জাবেদাগুলো করলে এখন তোমার জন্য সহজ হবে। প্রাথমিক আলোচনাটা যারা বুঝছো তারা এই যে জিনিসটা বুঝে যাবে, আর যারা ক্লাসটা মিস করছো তারা এটা দেখো, এটা দেখলেও বুঝতে পারবে। দেখো এবার প্রথমে আমাদের প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে, মুশফিক এন্টারপ্রাইজে 2019 সালে জানুয়ারি মাসের 1 তারিখে 2,10,000 টাকা একটি কি ক্রয় করছে? মেশিন ক্রয় করছে। এরপর মেশিনের আয়ুষ্কাল ধরা হয় কয় বছর? 5 বছর। আয়ুষ্কাল যে কথা মেয়াদকালও সেম কথা, ধরো 5 বছর। এরপরে বলছে আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য কত টাকা? 10,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য কি বলছিলাম মনে আছে? ভগ্নাবশেষ মূল্য মানে হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। কি ভ্যালু? স্ক্র্যাপ ভ্যালু। কিরকম? মনে করো আমি একটা সম্পত্তি ক্রয় করছিলাম 50,000 টাকায়, কত টাকায়? সে সম্পত্তিটা আমি 10 বছর ব্যবহার করলাম, কত বছর? 10 বছর পরে গিয়ে সম্পত্তির মূল্য কি 50,000 টাকা থাকবে নাকি আর একটু কম হয়ে যাবে? ব্যবহারের ফলে সম্পত্তির মূল্য কি হয়? হ্রাস হয়। তার মানে সম্পত্তির মূল্য তখন হয়ে গেল মনে করো 20,000 টাকা, কত টাকা? 10 বছর পরে সম্পত্তির মূল্য কত? 20,000 টাকা। সেই সম্পত্তিটা 10 বছর পরে গিয়ে আর ব্যবহার করা যাচ্ছে না, ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, ওইটাকে বলা হচ্ছে কি মূল্য? ভগ্নাবশেষ মূল্য। যে সম্পত্তির মূল্যটা তোমার বছর শেষে গিয়ে আর ব্যবহারের উপযোগী থাকে না, মেকানিক দিয়েও তুমি চাইলে ঠিক করতে পারতেছো না, মেকানিক দিয়ে ঠিক করার পরেও চলতেছে না, যেটা টোটালি আর কি হবে না, ব্যবহারের উপযোগী নয়, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি মূল্য? ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু বলা হয় ইংলিশে। ক্লিয়ার? তাহলে দেখো ভগ্নাবশেষ মূল্য কত টাকা? 10,000 টাকা। তারপর প্রতিষ্ঠানের হিসাব প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে শেষ হয়। তাহলে প্রথম জাবেদা আমাকে প্রথমে আমাকে কি বলছে দেখতে হবে। প্রথম প্রশ্নে আমাকে বলছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো। কি নির্ণয় করো? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো। অবচয় নির্ণয়ের ক্ষেত্রে যদি বলা হয় সরলরৈখিক পদ্ধতিতে যদি অবচয় নির্ণয় করা হয়, অবচয় নির্ণয়ের পদ্ধতি কয়টা বলছিলাম? দুইটা, একটা হচ্ছে সরলরৈখিক আর একটা কি ক্রমসমান্তরাল পদ্ধতি, দুইটা, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। সরলরৈখিক মানে প্রত্যেক বছর সমান হবে, সরল যেভাবে সরল কথাটা যেভাবে সরল প্রত্যেক বছর অবচয় হবে কি সরল, মানে প্রথম বছর অবচয় যা হবে প্রত্যেক বছর অবচয় কি হবে তা হবে, এটা হবে সরলরৈখিক। আর ক্রমসমান্তরাল পদ্ধতি কিরকম? সম্পত্তির মূল্য কমতে থাকবে, সম্পত্তির মূল্য কমতে থাকবে। ক্লিয়ার কিনা? এবার দেখো প্রথমে আমাকে সরল বার্ষিক পদ্ধতি অবচয় নির্ণয় করতে বলছে সরলরৈখিক পদ্ধতিতে। তাহলে অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে কি? দেখো অবচয় নির্ণয়ের সূত্রটা আমরা একটু লিখে নিই। অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করি, অবচয় হচ্ছে সম্পত্তির প্রাথমিক মূল্য। কি মূল্য? সম্পত্তির প্রাথমিক মূল্য থেকে আমাদের কাকে বাদ দিতে হবে? ভগ্নাবশেষ মূল্য। কি বলছি? ভগ্নাবশেষ মূল্যকে কি করতে হবে? বাদ দিতে হবে। বাক করবে কাকে? মেয়াদকাল বা আয়ুষ্কাল দিয়ে। ক্লিয়ার কিনা? তাহলে দেখো আমাদের সম্পত্তির প্রাথমিক মূল্য কত টাকা দেওয়া আছে উদ্দীপককে? কিন্তু আমাদের সম্পত্তির প্রাথমিক মূল্য কত টাকা দেওয়া আছে দেখো একটু, কত টাকা? 2,10,000। ভগ্নাবশেষ মূল্য কত? 10,000 টাকা। মেয়াদকাল কয় বছর বলছে? মেয়াদকাল বলছে 5 বছর। দেখো এবার আমরা একটু লিখি, প্রথমে বলছে আমাদের সম্পত্তির প্রাথমিক মূল্য বলছে আমাকে কত টাকা বলছে? সম্পত্তির প্রাথমিক মূল্য বলছে 2,10,000 টাকা, আর ভগ্নাবশেষ মূল্য বলছে কত টাকা? 10,000 টাকা। মেয়াদকাল কয় বছর? তাহলে কত টাকা আসবে? 2,00,000 টাকা আসবে। 2,00,000কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত আসবে? ক্লিয়ার কিনা? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে অবচয় নির্ণয়ের সূত্র। কি নির্ণয়ের সূত্র? সম্পত্তির প্রাথমিক মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে মেয়াদকাল দিয়ে ভাগ করব, এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র। এই জিনিসটা তোমাকে জানা থাকতে হবে। এই জিনিসটা কি থাকতে হবে? আমার জানা থাকতে হবে। প্রত্যেকটা ম্যাথের জন্য এইভাবে হবে। কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। এবার যে 40,000 আসছে, প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কত হবে? 40,000 40,000, প্রত্যেক বছর কত? 40,000 40,000। দেখো এবার এই ফরম্যাটে তুমি চাইলে করতে পারবে, আবার অন্য আরেকটা ফরম্যাটে চাইলে আমি করতে পারবো। যেমন ধরো এই যে প্রশ্নের মধ্যে যে আনসারটা এখন দেওয়া আছে এটা একটু দেখি আমরা। এইখানে দেখো মেশিন ক্রয় করছিলাম কত টাকা, ভগ্নাবশেষ মূল্য বাদ দিছে কত, তাহলে সম্পত্তির মূল্য কত আসছে? এখন বার্ষিক অবচয় যদি বের করতে যায়
বার্ষিক অবচয় বার করতে গেলে 2 লক্ষকে কত দিয়ে ভাগ করতে হচ্ছে? তার মানে এটা যে নিয়ম এটাও কি একই নিয়ম কিনা? এটাতে আনসার কত আসছে? 40,000। আমার আনসার আসছে কত? এটাও করতে পারবে, এটাও করতে পারবে, তবে এটা সোজা, সূত্রটা সোজা। ক্লিয়ার কিনা? এখানে বক্স আঁকতে গেলে তোমার অনেক সময় চলে যাবে, আর এটাতে তুমি সূত্র বসাইয়ে মান ক্যালকুলেশন করলে ইজিলি করতে পারবে। তাহলে বোঝা গেছে এটা? তাহলে বলো বার্ষিক অবচয় প্রতি বছর কত? 40,000। আমরা অবচয় করতে পারছি। সেকেন্ডটা দেখি এবার, সেকেন্ড প্রশ্নে আমাকে কি বলছে একটু দেখো। সেকেন্ড প্রশ্নে কি বলছে দেখো, সেকেন্ড প্রশ্নে আমাকে বলছে উপযুক্ত তথ্য বলে হতে 2019 সাল 20 সাল কয় বছর? 2 বছর। 19 সাল 20 সালের কি বের করতে বলছে? জাবেদা দিতে বলছে। দেখো জাবেদা যদি করতে যায়, আমি গত ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম, প্রথমে কিসের জাবেদা দিতে হবে? মেশিন ক্রয়ের জাবেদা দিতে হবে। কিসের জাবেদা? মেশিন ক্রয়ের। তাইলে আমার মেশিনটা কি জাবেদা যদি করতে যায়, তারিখ বিবরণ খতিয়ান বিশটা যেভাবে জাবেদার কলাম দিতে হয় ওইগুলা কলামটা সেম করব আমরা। করার পরে প্রথমে বলছে মেশিন ক্রয়ের জাবেদা দিতে হবে, কিসের? তাহলে মেশিন ক্রয় করলে মেশিন হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট, যে কোনো একটা লিখতে পারো, নগদান লিখতে পারো অথবা ব্যাংক হিসাব লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারবে। তাহলে মেশিন ডেবিট নগদান ক্রেডিট, টাকার অঙ্ক কত হবে? স্যার আমার মেশিনের মূল্য কত টাকা ছিল? যা ছিল তা লিখে ফেলবো। ক্লিয়ার? সেকেন্ড জাবেদা আমরা শিখছিলাম কিসের জাবেদা? অবচয়ের জাবেদা দিতে হবে। কিসের জাবেদা? অবচয়ের জাবেদা দিতে হবে। তাহলে অবচয়ের জাবেদা আমরা কি জানি? অবচয় ডেবিট। এখন আমরা অবচয় কত টাকা বের করছি? এই সেম 40,000 টাকা লিখে দিব। ক্লিয়ার? থার্ড জাবেদা দিতে হবে অবচয় বন্ধর জাবেদা। কিসের জাবেদা? অবচয় যেটা ছিল সেটাকে কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। তাহলে বলো অবচয় কোথায় আছে? সেটা বন্ধ করতে গেলে সেটাকে কোথায় নিতে হবে? বিপরীত নাম কি লিখতে হবে? আয় বিবরণী। কোনো হিসাব যদি বন্ধ করতে যায়, যে কোনো ধরনের হিসাব যদি তুমি বন্ধ করতে যাও কি লাগবে? আয় বিবরণী লাগবে। আয় সারাংশ যে কথা, আয় বিবরণী একই কথা, দুটোটা একই কথা। তুমি চাইলে আয় সারাংশ লিখতে পারো অথবা আয় বিবরণী লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। তার মানে কোনো একটা হিসাব যদি বন্ধ করতে যায় তার কি লিখতে হবে? আমাকে আয় বিবরণী কথাটা লিখতে হবে। ক্লিয়ার? দেখো এবার, তাহলে কি আমরা কি করতে পারছি কিনা? এটা কত সালের করলাম? 2019 সালের। কিসের? 2019-এর আমরা কি করলাম? জাবেদা করলাম 2019-এর। এখন আসো, আমাকে বলছে 19 করতে হবে, 20 করতে হবে। এখন 20-এর মধ্যে কি দেখো, আমরা যে অঙ্কটা করছি উদ্দীপক যেটা ছিল আমাদের, সেই উদ্দীপকে কোথাও কি 20-এর কোনো কিছু উল্লেখ আছে? নাই, সবগুলো কিসের? 19-এর 1 তারিখে আমরা একটা মেশিন, 19 জানুয়ারির 1 তারিখে আমরা 2,10,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করছি। কিন্তু এখানে কি নতুন করে কি আরো কোনো কোনো মেশিন ক্রয় করছি? করি নাই। তাহলে মেশিন ক্রয় কয়টা? একটা। এখানে তো 20 সালে কোনো মেশিন ক্রয় করছি? করি নাই। কিন্তু আমাকে বলছে 20 সালের কি করতে বলছে? জাবেদা দিতে বলছে। এখন 20 সালে যদি জাবেদা দিই, 20 সালে তো আর মেশিন ক্রয় করি নাই। যদি মেশিন ক্রয় করতাম তাহলে মেশিন ক্রয়ে জাবেদা দিতাম, 20 সালে কি করি নাই? মেশিন ক্রয় করে নিয়ে। তাহলে 20 সালে এখন কিসের জাবেদা দিব? 20 সালে আমরা জাবেদা দিব, 20 সালে জাবেদা দিব অবচয়ের জাবেদা। কিসের জাবেদা? যদি মেশিন ক্রয় করতাম 20 সালে, তাহলে তখন মেশিনের জাবেদা দিতাম। তো 20 সালে তো নতুন করে কোনো মেশিন ক্রয় করি নাই, তাহলে কিসের জাবেদা দিব? তার মানে অবচয় ডেবিট। পুঞ্জীভূত অবচয় কত টাকা হবে? 40,000। কেন হবে? আমি বারবার বলছি সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি হবে? সমান হবে। তাহলে এরপরে পুঞ্জীভূত অবচয় না না অবচয়ের জাবেদা কি? এই তো এটা আর কি, এটাই দিলাম। বিশ সালে তো এখানে উদ্দীপকে বলে দিছে, এই তো এখানে প্রশ্নের মধ্যে বলছে না 20 সাল করতে, 19 করতে, 20 করতে, অবচয়টাই আনতে হবে। যদি মেশিন থাকতো, ধরো আমি বলি এখন বুঝবা, এখানে দেখো এখানে মেশিন ছিল কিনা, 19 সালে মেশিন ছিল কিনা, তাহলে মেশিন লিখছিল নগদান হিসাব। এখন যদি উদ্দীপক এটাই বলতো 20 সালে আর একটা মেশিন ক্রয় করছে, তখন আমি বলতাম মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আগে ওটা লিখতাম, তারপর লিখতাম অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। যেহেতু মেশিন নাই, কিছুই নাই, 20 সালে তো কিছুই ক্রয় করি নাই, তার মানে শুধুমাত্র অবচয় এর জাবেদা দিব। তাহলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয়, টাকার অ্যামাউন্ট কত হবে? 40,000। ক্লিয়ার? দেখো এর পরবর্তীতে পুঞ্জীভূত অবচয় কি হবে? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, যেটা হচ্ছে অবচয়ের জাবেদা। তারপর আমাকে বলছিলাম অবচয় বন্ধ করে দিতে হবে, কি করে দিতে হবে? অবচয় বন্ধ যদি করতে যায়, এখানে বলো অবচয় কোথায় আছে? ডেবিটে না? অবচয়কে কিসে নিতে হবে? আয় বিবরণীকে
তার মানে অবচয় বন্ধ। এখন স্যার আমাকে তো 20 সাল বলছে, এখন যদি 21 সাল বলে কিভাবে করব দেখি বলো। এখন 21 সালে যদি জাবেদা দিতে বলে তার মানে 21 সাল এখানে লিখব, লিখার পরে এই দুইটা জাবেদা আবার হবে, ক্লিয়ার। এখন যদি বলা হয় 2022 সালে জাবেদা দাও কি হবে, তার মানে এই দুইটা আবার হবে, ক্লিয়ার কিনা। এখন 2025 সালে গিয়ে যদি নতুন আরেকটা সম্পত্তি হয়ে যায় তখন কি করব, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্লিয়ার। তখন কিন্তু অবসরের পরিমাণ আবার বাড়বে, কারণ নতুন একটা মেশিন আসলে ওইটার অবচয় লিখতে হবে না। তখন কি অবসরের পরিমাণ কি তুমি 40,000 লিখতে পারবে? নতুন একটা মেশিন আনলে ওইটার অবচয় সহ যোগ হয়ে এরপরে অবচয়গুলো ধার্য করতে হবে। এটা কি বুঝছো কিনা বলো, ক্লিয়ার। তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কোনো একটা মেশিন ক্রয় করলে মেশিন হিসাব ডেবিট লিখতে হবে, ব্যাংক হিসাব ক্রেডিট, আর অবচয়ের পরিমাণ সরলরৈখিক মানে প্রত্যেক বছর সমান, সরলরৈখিক মানে প্রত্যেক বছর সমান। এরপরে দেখো গ নাম্বার আমাকে কি বলছে, এটা জাবেদার কাজ শেষ, যেহেতু 2 বছর বলছে 19 সাল 20 সাল, 2 বছর যেহেতু বলছে 2 বছর আমরা করছি, এতটুকুর মধ্যে আমাদের অঙ্ক শেষ। এখন লাস্টে আমাকে কি বলছে দেখো, লাস্ট সালের মধ্যে বলছে 2019 এবং 20 সালের অবচয় ও মেশিন হিসাব প্রস্তুত করো। কি করতে বলছে? অবচয় এবং মেশিন কত কত, 19 সাল এবং মানে খতিয়ান করতে বলছে। কি করতে বলছে? অবচয়ের খতিয়ান, মেশিনের খতিয়ান পারবো না আমরা করতে, পারবো কিনা খতিয়ান করতে গেলে আমরা কোত্থেকে করি খতিয়ান? খতিয়ান করতে গেলে মাস্ট বি আমার জাবেদা জানা লাগে, জাবেদা থেকেই তো খতিয়ানের সৃষ্টি, তাই নাকি? তাহলে প্রথমে আমাকে জাবেদা করে ফেলতে হবে, জাবেদার পরেই তো আমরা কি করতে পারবো, খতিয়ান করতে পারবো। দেখো একটা বুঝাই দিই, সব সময় যদি খতিয়ান করতে বলে চলমান জের পদ্ধতিতে করবা, চলমান জের পদ্ধতি মানে আধুনিক পদ্ধতিতে করবে, টিচকে করার দরকার নাই। যদি উল্লেখ করে দেয় টিচক তখন টিচক করব, আর যদি কিছুই না বলে তাহলে আমরা কি করব, চলমান জের পদ্ধতি মানে আধুনিক পদ্ধতিতে করব। সেক্ষেত্রে আমাকে প্রথমে বলছে অবচয় বের করে নিতে, অবচয় হিসাব করতে বলছে, ক্লিয়ার। তাহলে অবচয় হিসাব যদি করতে যায় তখন আমাকে কি করতে হবে, একটা খতিয়ানের কলাম করতে হবে, খতিয়ানের কথা তারিখ বিবরণ জাবেদা বিস্টার ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স, একটা ডেবিট একটা ক্রেডিট। তাহলে কাকে করতে বলছে আমাকে, যাকে যাকে খতিয়ান করতে বলবে, যাকে খতিয়ান করতে বলবে, যার হিসাব প্রস্তুত করতে বলবে তাকে আগে এখানে খুঁজে নিবে। দেখো আমাকে বলছে অবচয় করতে, তাহলে এই পুরা জাবেদায় কোথায় কোথায় অবচয় আছে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এখানে অবচয় আছে, এখানে অবচয় আছে, এখানে অবচয় আছে, এখানে অবচয় আছে, কয় জায়গায় অবচয় পাইলাম, 4 জায়গায়। আমাকে কিন্তু বলছে 19 সাল এবং 20 সাল দুইটার করতে বলছে কিনা, 19 সাল এবং 20 সাল দুইটার কি করতে বলছে, অবচয় প্রস্তুত করতে বলছে। তাহলে প্রথমে তুমি জাবেদা থেকে দেখবে কোথায় কোথায় তোমার অবচয় আছে, তাহলে অবচয় যেটা থাকবে এখানে অবচয় আছে না, বিপরীত নাম কি, পুঞ্জীবিত অবচয়। তাহলে এখানে দেখো কি লিখব, প্রথমে অবচয়ের আছে তার বিপরীত নাম কি বলছিলাম, পুঞ্জীবিত অবচয়। স্যার এখন পুঞ্জীবিত অবচয় কোথায় লিখবো, ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? পুঞ্জীবিত অবচয় এখানে কোথায় আছে, ক্রেডিটে। কিন্তু তুমি কার করতেছো, নামের পরিবর্তন, কিন্তু ডেবিট ক্রেডিট ঠিক থাকবে, নামের পরিবর্তন হবে কিন্তু ডেবিট ক্রেডিট ঠিক থাকবে। দেখেন এখানে আবার বুঝেন, এখানে আমার অবচয় আছে, পুঞ্জীবিত অবচয় আছে, ক্লিয়ার। অবচয় আছে, পুঞ্জীবিত অবচয় আছে, তাইলে বলো অবচয় পুঞ্জীবিত অবচয় যদি থাকে এখানে আমি কার নাম লিখবো বলছিলাম, পুঞ্জীবিত অবচয়। দেখো পুঞ্জীবিত অবচয় লিখছি, এখন টাকার অ্যামাউন্ট কোথায় লিখছি, কেন ডেবিটে লিখলাম, কারণ আমার অবচয় কোথায় আছে, ডেবিট আছে, কিন্তু নামের নামের পরিবর্তন হবে কিন্তু টাকার কোনো, এই জিনিসটা মাথায় রাখতে হবে, নামের পরিবর্তন টাকার কোনো পরিবর্তন হবে না। তাইলে দেখো প্রথমে যেটা ডেবিট সেটা এখানেও ডেবিট, এখানেও, এখানে ক্রেডিট হইলে এখানে ক্রেডিট। সেকেন্ডটাতে আসি, এবার সেকেন্ডটা বলছি প্রথম অবচয়ের এটার কাজ শেষ, এখন অবচয় কোথায় আছে, এখানে কিনা ক্রেডিটে। তাহলে নাম কি হবে, অবচয় হবে না, আয় বিবরণী, বিপরীত নাম, সবসময় বিপরীত নাম। তাহলে আয় বিবরণী লিখছে কিনা দেখো, লিখছে কিনা। এখন টাকার অ্যামাউন্ট কি ডেবিটে হবে না ক্রেডিটে হবে, এখানে কোথায় আছে স্যার অবচয়, তার মানে এখানেও কোথায় হবে, ক্রেডিটে। কত, তার মানে এটা ডেবিট এটা ক্রেডিট, ডেবিটে ক্রেডিটে কাটাকাটি করে আর কিছু থাকবে, থাকবে না, যারে কিছু থাকবে না। আশা করি তোমরা খতিয়ান পারো, এভাবে আমাকে বুঝাইতে হচ্ছে না আশা করি। এরপর 19 সালেরটা যদি বুঝো, 20 সালেরটা পারা যাবে কিনা, খতিয়ান পারবো না আমরা করতে, ঠিক আছে। তাহলে এতটুকু যদি বুঝো তাহলে এটা তুলে নাও দ্রুত, আশা করি বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো, প্রশ্নটা একটু মনোযোগ সহকারে দেখবে কি বলছে। দেখো অনিন্দা অটো লিমিটেড 2014 সালের 1 জানুয়ারি 1 তারিখের 10 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে, কত লক্ষ, 10 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে, মেশিনটির
পরিবহন এবং সংস্থাপন ব্যয় কি কি ব্যয়? পরিবহন সংস্থাপন ব্যয় বাবদ আরো কত টাকা? এক লক্ষ টাকা। তার মানে এখন যদি তোমাকে বলি মেশিনটার ক্রয় মূল্য কত বলতে পারবে? মেশিনটার ক্রয় মূল্য কত? একটা মেশিনের মূল্য দিছে কত টাকা? 10 লক্ষ টাকা। এটার পরিবহন এবং সংস্থাপন ব্যয় হচ্ছে আরো কত টাকা? 1 লক্ষ টাকা। এখন যদি বলি মেশিনের ক্রয় মূল্য কত কত হবে? মেশিনের মূল্য কত বা মেশিনের মূল্য কত? কেন 9 লক্ষ টাকা? দেখো আমি একটা মেশিন ক্রয় করলাম 5 লক্ষ টাকা দিয়ে। কত টাকা? 5 লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করছি, ওটা পরিবহন, পরিবহনের জন্য খরচ হয়েছে মনে করো 10,000 টাকা পরিবহন, আবার সেটার জন্য সংস্থাপন ব্যয় মানে হচ্ছে কি বুঝো, কোন একটা মেশিন ক্রয় করছো, মেশিনটা ক্রয় করার ফলে তুমি এটা বাসায় এসে ফিটিং করা, লাগাই দেওয়া, ওইটা হচ্ছে সংস্থাপন, এক জায়গায় বসানো, সেই খরচটা সংস্থাপন ব্যয় হয়েছে মনে করো 5,000 টাকা। এখন যদি মেশিনের মূল্য জিজ্ঞেস করি তাহলে কত টাকা হবে? 5 লক্ষ কত? 15,000। মানে সব কিছু করার পরেই তো আমার মেশিনটা চালু হয়েছে, মানে বোঝা হচ্ছে না, বোঝানো হচ্ছে একটা মেশিনের মূল্য যদি তুমি নির্ণয় করতে যাও সেক্ষেত্রে মেশিনটা ক্রয় করাটা বললে হবে না, মেশিনটা চালু করা পর্যন্ত আমার যে যে খরচগুলো হবে, মানে মেশিন ক্রয় করলে হবে না, শুধু ক্রয় করে এনে ওইটা চালু করা পর্যন্ত যে যে খরচ সবগুলো যোগ করার পরে যে মূল্যটা হবে ওইটা হচ্ছে কি মূল্য? মেশিনের ক্রয় মূল্য। ক্লিয়ার? তার মানে এখানে মেশিনের ক্রয় মূল্য যদি কত জিজ্ঞেস করি তাহলে কত হবে? 10 লক্ষের সাথে কত যোগ করতে হবে? তাহলে মেশিনের মূল্য কত? ক্লিয়ার কিনা? তারপর আসো, এরপরে বলছে 2015 সালের এপ্রিল মাসের 1 তারিখে আরো 3 লক্ষ টাকা দিয়ে আরেকটা মেশিন ক্রয় করছে। ক্লিয়ার? তার মানে 2014 সালে মেশিন ছিল কয়টা? 15 সালের এপ্রিল মাসের 1 তারিখ আরো একটা মেশিন আসছে আমার কাছে, তার মানে এখন মেশিন কয়টা? 2টা। এরপর দেখো তারপর কি বলছে, মেশিন ক্রয় মূল্য অবশিষ্ট মূল্য 20,000 টাকা। কত টাকা? অবশিষ্ট মূল্য যে কথা বা ভগ্নাবশেষ মূল্য, অবশিষ্ট মূল্য যে কথা বা ভগ্নাবশেষ মূল্য একই কথা। কত টাকা বলছে? 20,000 টাকা। উভয় মেশিনের আয়ুষ্কাল মানে দুটার মেয়াদকাল কয় বছর? 10 বছর। আমরা কোন পদ্ধতিতে করব বলছে? সরল রৈখিক পদ্ধতিতে আমাকে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সরল রৈখিক আর একটা কি? ক্রমানুসারের পদ্ধতি। আমাকে কি বলছে? সরল রৈখিক পদ্ধতিতে। দেখো প্রথমে আমাকে বলছে, প্রথমে প্রশ্নে বলছে দ্বিতীয় মেশিনের, দ্বিতীয় মেশিনের কোন মেশিনের? দ্বিতীয় মেশিন। আমার মেশিন কয়টা? একটা, দুইটা, প্রথম একটা দ্বিতীয় একটা। এখন দ্বিতীয় মেশিনের অবচ্ছয়যোগ্য মূল্য নির্ণয় করো। কি মূল্য? অবচ্ছয়যোগ্য মূল্য যদি আমাকে নির্ণয় করতে বলে, অবচ্ছয়যোগ্য মূল্য যদি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে, অবচ্ছয়যোগ্য যদি মূল্য নির্ণয় করতে বলে সেক্ষেত্রে মেশিনের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ, মেশিনের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ। যেমন ধরো আমার মেশিনের ক্রয় মূল্য কত টাকা ছিল দ্বিতীয়টা, ভগ্নাবশেষ মূল্য কত? তাহলে বাদ দিলে কত? মানে সম্পত্তির মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে মূল্যটা থাকে ওইটাকে বলা হয় ভগ্নাবশেষ, মানে অবচ্ছয়যোগ্য মূল্য। কি মূল্য? তাহলে বোঝা গেছে এটা? যে কোনো ম্যাথের ক্ষেত্রে মেশিনের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ, মেশিনের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ। তার মানে যদি এখন যদি বলা হয় প্রথম প্রকল্পের মেশিনের অবচ্ছয়যোগ্য মূল্য কত, পারা যাবে? কত 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 থেকে কত বাদ যাবে? 3 লক্ষ থেকে না, প্রথম মেশিনের মূল্য হচ্ছে 11 লক্ষ, 11 লক্ষ থেকে কত বাদ? 20,000 বাদ, মানে 10,80,000 প্রথম মেশিনের কথা বললে, প্রথম মেশিন। এখন আমাকে দ্বিতীয় মেশিন বলছে বলে দ্বিতীয় মেশিন 3 লক্ষ, প্রথম মেশিন কত? 11 লক্ষ। তাহলে দেখো পরেরটা কি বলছে, দেখো পরেরটা এবার দেখি, পরেরটাতে বলছে আমাকে প্রথম 3 বছরে যাবে দাও, কয় বছর? প্রথম 3 বছর। তার মানে 14 সালের, 15 সালের, 16 সাল, 14, 15, 16, 3 বছরে কি করতে হবে? জাবেদা দিতে হবে। এখন আমরা জানি যে জাবেদা যদি দিতে যাই প্রথমে আমাদের কিসের জাবেদা দিই? মেশিনের ক্রয় মূল্যের জাবেদা, মেশিনের ক্রয় মূল্যের জাবেদা। তার মানে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। স্যার মেশিনের মূল্য কত? 10 লক্ষ নাকি 11 লক্ষ? 11 লক্ষ। 10 লক্ষ লেখা যাবে? যাবে না। তাহলে মেশিনের মূল্য কত? 11 লক্ষ। সেকেন্ড টেজ কিসের জাবেদা দিতে হয়? অবচয়ের জাবেদা। এখন অবচয় আমরা কিভাবে বের করব? অবচয় বের করার সূত্র হচ্ছে সম্পদের, সম্পদের প্রাথমিক মূল্য বাদ কি ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই কি মেয়াদ কাল। ক্লিয়ার কিনা? দেখেন সম্পত্তির প্রাথমিক মূল্য কত? 11 লক্ষ কিনা? ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য নাই। মেয়াদকাল কয় বছর?
কেন নাই? এবার আসেন প্রশ্ন করি না আমরা ভালো করে, আবার একটু বুঝি প্রশ্ন কি লিখছে। জানুয়ারি মাসে 10 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করলাম, সংস্থাপন ব্যয় বাবদ কত টাকা? 1 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে সেকেন্ড লাইন কি বলছে? 2015 সালের এপ্রিল মাসের 1 তারিখ একটা মেশিন ক্রয় করছি কত টাকা দিয়ে? 3 লক্ষ টাকা দিয়ে। ক্লিয়ার কিনা এই লাইনটা? কি ক্লিয়ার? যার 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 অবশিষ্ট মূল্য, যার মানে কি 10 লক্ষের না যার মানে 3 লক্ষের? তার মানে ভগ্নাবশেষ মূল্য কি প্রথম মেশিনের না দ্বিতীয় মেশিনের? এটা কি বোঝা গেছে? মানে পরীক্ষা এই ধরনের ভুল করবে, সেজন্য তোমাকে ভুল ভুলটা দেখাই দিলাম আগে। তোমরা আগে ভুলটাই করো, যাতে তোমরা পরীক্ষায় এই ধরনের ভুল করবে যা আমি জানি, সেই জন্য আমি আগে এটা বলিনি। ক্লিয়ার? এখন বলো ভগ্নাবশেষ মূল্য কি আসবে? না থাকলে জিরো। তার মানে এটা দিয়ে এটা ভাগ করো কত আসবে? কত হবে? 1 লক্ষ 10 হাজার। কত টাকা? 1 লক্ষ 10 হাজার টাকা। ক্লিয়ার? এটা কোন মেশিনের অবচয়? প্রথম মেশিন না দ্বিতীয় মেশিন? প্রথম মেশিন, প্রথম মেশিন। প্রথম মেশিনের অবচয় কত টাকা? এখান দেখে আমরা জামেদার মধ্যে দেখি তাহলে ক্লিয়ার হতে পারবো। দেখো এই দেখো অবচয় ডেবিট, পঞ্জীবিত অবচয় কত টাকা? এই 1 লক্ষ 10 হাজার আসছে। ক্লিয়ার? এখন অবচয় কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। প্রথমে মেশিন ক্রয় যাবে দা, তারপর অবচয় যাবে দা, তারপর অবচয় বন্ধ করতে হবে। তাহলে অবচয় বন্ধ করলে কি হবে? অবচয় এখানে কোথায় আছে? কোথায় নিব? আয় বিবরণীকে। কত টাকা? এখন আমাকে 2014 সাল শেষ, এখন আমাকে কত সাল করতে হবে? 15 সাল করতে হবে। আচ্ছা দেখো এটা কি বুঝছ? দেখো তারপর হচ্ছে 2015 সালে, 2014 সাল শেষ, 2015 সালে যদি করি প্রথমে আমাদের কিসের যাবে দা দিব? 2015 সালে কি কোনো মেশিন ক্রয় করছিলাম? করছিলাম। দেখো উদ্দীপকটা একটু তাও দেখায়, 2015 সালে আমরা একটা মেশিন ক্রয় করছিলাম কিনা, কত টাকা দিয়ে? 3 লক্ষ টাকা দিয়ে। তাহলে প্রথমে এখানে যাবে দা যদি দিই, সেক্ষেত্রে প্রথমে আমাকে আগে মেশিন ক্রয়ের যাবে দা দিতে হবে, ঠিক কিনা? মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব কত টাকা? 3 লক্ষ টাকা। ক্লিয়ার? এখন আসো অবচয় দিতে হবে, দিতে হবে অবশ্যই, অবচয় দিতে হবে। এখন আসো অবচয়ের পরিমাণ কিভাবে বের করবো আমরা, অবচয়ের পরিমাণ কিভাবে বের করবো? দেখেন প্রথম মেশিনের অবচয় আমরা পাইছিলাম কত? 1 লক্ষ। এটা কি সবাই তো মানো এটা হচ্ছে প্রথম মেশিনের অবচয় কিনা? এখন দ্বিতীয় মেশিনের যদি অবচয় বের করতে যায় তাহলে আবার সেম প্রাথমিক মূল্য, সম্পত্তির প্রাথমিক মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। বাদ কি? ডিভাইডেড বাই কি? মেয়াদকাল। তাহলে বলো প্রাথমিক মূল্য কত? 3 লক্ষ না? সেকেন্ডার মূল্য কত? ভগ্নাবশেষ মূল্য কত? 20,000। বাদ দিতে হবে ভাগ করতে হবে কত? তাহলে কত আসে বলো? 2,80,000। 28,000। কত হইছে? কত হইছে বলো না? 28,000। কি সবাই মানছো এটাই হবে আনসার? এটা কি আনসার? না আনসার না। এবার আসো তাহলে প্রথম মেশিনের অবচয় কত? সেকেন্ড মেশিনের অবচয় কত? দুটোটা যোগ করো কত হইছে? 1,38,000। এটা কি আনসার? কেন দেখি বলো কি হবে? হ্যাঁ এটার এটা যোগ করলে তো দিলাম তো প্রাথমিক মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ ডিভাইডেড বাই মেয়াদকাল। এটা কি আনসার? না দেখো হয় নাই। আচ্ছা এবার দেখো, এবার দেখো ভুল করে ভুল করে শিখবে, যে ভুল করে শিখবে ভুল করেই শিখবে। দেখো এবার আসলটা বলি, এখন এখানে যেটা আসছে সেটা কি 1 বছরের না 1 মাসের? 1 বছর, অবশ্যই 1 বছর, কারণ 10 দিয়ে ভাগ করছো তুমি, তার মানে এটা কয় বছর? 1 বছরের। তাহলে আমার কি 1 বছরের করতে পারবো না কোন মাসের করতে হবে? এটা আবার আমাকে আবার প্রশ্নে যাইতে হবে। দেখো এবার প্রশ্নের মধ্যে কি বলছে দেখো,
প্রশ্নের মধ্যে যাইতে হবে, এখানের মধ্যে এগুলাই ভুল করে স্টুডেন্ট। তুমি সবগুলো পারবা, তুমিও পারবে, তোমার ফ্রেন্ডও পারবে, কিন্তু এইগুলাতে তোমরা ভুল করে ফেলবে। দেখো এই প্রশ্নটা কি, দেখো 2015 সালের এপ্রিল মাস, মানে পুরা বছর ধরতে পারবো, এপ্রিল মাস বলছে আমাকে, তার মানে আমি তো জানুয়ারি মাসের 1 তারিখ হইলে এটা আনসার, কিন্তু আমাকে বলছে কখন, তার মানে আমি সম্পত্তি কখন করছি, এপ্রিলে ক্রয় করছি, এপ্রিল থেকে 12 পর্যন্ত হিসাব করো, এবার কয় মাস হয় দেখো, কয় মাস, 9 মাস, কয় মাসে 1 বছর কত আসে, 21,000। তাহলে 21,000-এর সাথে দেখো এবার প্রথম মেশিনের অবচয় কত, দ্বিতীয় মেশিনের অবচয় কত, 21,000। ক্লিয়ার? তাহলে বলো এখন দুটো মেশিনের অবচয় কত, 1,00,000। দুটো মেশিনের অবচয় কত, 1,31,000। দেখেন এবার জাবেদা দেওয়ার সময় এখন কি করব, দেখো জাবেদা দেওয়ার সময় দেখো এবার আমরা কত নাম্বার জাবেদা দিচ্ছি, সেকেন্ডার, 2015 সালের প্রথমে আমরা মেশিন ক্রয়ের জাবেদা দিচ্ছি, এরপর অবচয়ের জাবেদা দিতে হবে না, অবচয় জাবেদার সময় অবচয় ডেবিট, পুঞ্জিভূত অবচয়, অবচয় কত টাকা, প্রত্যেক আসছে বুঝছি, দুটোটা মিলে আসছে, কিন্তু দুটোটা মিলে অবচয় হয়েছে, বুঝা গেছে কিনা। এরপর আবার আয় বিবরণী ডেবিট, পুঞ্জিভূত আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, 2015 সালে অবচয় জাবেদা কয়টা দিতে হবে, প্রত্যেকবারই তো দুইটা দিই, একটা অবচয় ডেবিট, পুঞ্জিভূত অবচয় ক্রেডিট, আবার আয় বিবরণী ডেবিট, এটা অবচয় বন্ধ করে দিতে হয়, এতটুকু ক্লিয়ার। এখন আমাকে বলছে 2000 কত সাল পর্যন্ত, 16 সাল, এখন বলো 16 সালে কি কোনো মেশিন ক্রয় করছি, যদি কোনো মেশিন যদি ক্রয় না করি সেক্ষেত্রে আমাকে জাবেদা কি দিতে হবে, অবচয় ডেবিট, পুঞ্জিভূত অবচয়। স্যার এখানে 1,38,000 কেন হইল, এখানে তো 1,31,000 হওয়ার কথা, কিন্তু 1,38,000 কেন হইল, কথা হচ্ছে এখানে যে মেশিনটা ছিল 2015 সালে, কয় সালে, 2015 সালে আমাদের যে মেশিনটা ছিল সেই মেশিনটা কিন্তু এপ্রিলে ক্রয় করছিলাম, কিন্তু 16 সালে কি সেটা পুরো বছরের ধরা যাবে, কেন ধরা যাবে না, 2015 সালে তুমি একটা মেশিন 3,00,000 টাকার মেশিনটা ক্রয় করছিল এপ্রিল মাসে, কিন্তু 2016 সালে সেটা তো আর মেশিন জানুয়ারি মাসের 1 তারিখ থেকে হিসাব করতে হবে, নাকি এপ্রিলে হিসাব করবা, পুরো বছর হিসাব করতে হবে না, আমি মেশিন ক্রয় করছি 2015 সালের এপ্রিল মাসের কয় তারিখ, কিন্তু 16 সালের কি এপ্রিলের হিসাব করবো না পুরো বছরের হিসাব করব, অবচয় পুরো বছর না, কারণ এপ্রিলে 2015 সালে না এপ্রিলে মেশিনটা ক্রয় করছিলাম, কিন্তু 16 সালে তো মেশিন ক্রয় করি নাই, 16 সালে পুরো বছরে আমাকে কি করতে হবে, অবচয় হিসাব করতে হবে, তাহলে পুরো বছর মানে কত, আর তোমার 9 মাস মানে, তার মানে এখন হিসাব করলে 1,10,000-এর সাথে 28,000 যোগ করবো না 1,10,000-এর সাথে 21,000 যোগ করবো, তাহলে কত টাকা আসবে, ক্লিয়ার? তার মানে কত আসবে, অবচয় ডেবিট, পুঞ্জিভূত অবচয়, আবার আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব, কত টাকা, বুঝছো কি নাকি বুঝো নাই বলো, বুঝছো, বুঝছো? সেকেন্ডটা এবার লাস্ট, লাস্ট যেটা আমাকে বলছে সেটা বলছে অবচয় তৈরি করতে, কি তৈরি করতে, অবচয় হিসাব প্রস্তুত করতে বলছিল, আর একটা কি করতে বলছে, পুঞ্জিভূত অবচয় তৈরি করতে বলছে। তোমরা আগে এই হিসাবটা লিখে নাও, এখানে এখানে এটা এটা আমার লেখাটা লিখবা, যে আমার লেখাটা তুলে নাও না, কারণ পরে বুঝবে না। দাঁড়াও আমি একটা সাদা পেজ নিই, এখন দেখা যাচ্ছে বলো, এই কি বলতো, 2014 সাল এবং 15 সাল, 2014 সাল এবং 15 সালের কি তৈরি করতে বলছে, অবচয় তৈরি করতে বলছে, আর একটা কি, পুঞ্জিভূত অবচয় মানে প্রস্তুত করতে বলছে, মানে এই দুটোটার কি করবো আমরা, খতিয়ান করব, কোনো একটা হিসাব প্রস্তুত করতে বললে মানে এটার কি করতে হবে, খতিয়ান করতে হবে, খতিয়ান কার থেকে করব, জাবেদা থেকে করব। তাহলে আমাকে কি কি বলছে বলো, একটা হচ্ছে অবচয় আর একটা কি, পুঞ্জিভূত অবচয়। দেখো এবার খতিয়ান যদি করতে যাই প্রথমে আমাকে দেখতে হবে, আমাকে বলছে অবচয়ের, আর একটা বলছে পুঞ্জিভূত অবচয়ের,
প্রথমে আমরা পুঞ্জীভূত অবচয় দেখি, পুঞ্জীভূত অবচয় যদি করতে যাই সেই ক্ষেত্রে আমার অঙ্কের মধ্যে কোথায় কোথায় পুঞ্জীভূত অবচয় আছে আগে এটা আইডেন্টিফাই করতে হবে। দেখো এখানে কি আছে, পুঞ্জীভূত অবচয় আছে কি না, এখানে কি আছে পুঞ্জীভূত অবচয় আছে, আর কোথায় আছে এখানে একটা, তাহলে কয় জায়গায় পুঞ্জীভূত অবচয়, তিন জায়গায় পুঞ্জীভূত অবচয় আছে। সেই পুঞ্জীভূত অবচয় দিয়ে আমাকে কি করতে হবে, জাবেদা করতে হবে। দেখো কোতিয়ান করতে হবে, এটা হচ্ছে কোতিয়ান, এই যে পুঞ্জীভূত অবচয় যেটা ছিল সেই পুঞ্জীভূত অবচয়ের নাম কি ছিল, বিপরীত নাম অবচয়। টাকার অঙ্ক কোনটা লিখবো, পুঞ্জীভূত অবচয় যেখানে আছে ওইখানে, ডেবিটে থাকলে ডেবিট, ক্রেডিট থাকলে ক্রেডিট। এখানে আমরা এইভাবে কি করব, পুঞ্জীভূত অবচয়টা প্রস্তুত করব, আর এটাতে কিসে করব, অবচয় হিসাবটা প্রস্তুত করবো, এটা হচ্ছে কোতিয়ান করব। কোথেকে করবো, ডাটাগুলো কোথেকে পাবো, জাবেদা থেকে। ক্লিয়ার, পারা যাবে?